सदा सर्वदा वैष्णवे मुखे कृष्ण नाम श्रवण करते कर्मे से नारद मुनि आश्रमे বৈষ্ণবের উচ্ছিষ্ট প্রসাদ খেত, যার কারণে তার সন্তান, তার স্বামী অসুর হয়েও তার সন্তান হয়েছে কৃষ্ণ ভক্ত। আর আমরা বলি কৃষ্ণ ভক্ত, কৃষ্ণ ভক্ত এমনি হবে? মায়ের কর্ম লাগবে, বাবার কর্ম লাগবে, তাহলে কৃষ্ণ ভক্ত সন্তান এই জগতে আসবে না, আসার সুযোগ নেই। তাই বল হরি হরি বল। Thank you.
গৌরচন্দ্রিকাকে এখানে বিশ্রাম দিয়ে আমরা এবার বৃন্দাবনে যাব।